1, 2, 3. जीते हम, ये हम সামনে দুটো চিরকুট রাখা আছে, সেই চিরকুট দিয়ে আমাদেরকে ডিসাইড করতে হবে কে কোন চামচ দিয়ে খাবে। টাইম লিমিটেশন থাকবে না, যে তাড়াতাড়ি খেতে পারবে সে উইনার, আর যে লাস্টে তার পানিশমেন্ট থাকবে সবার লাস্টে। আর আগের দিন যে কোয়েশ্চেন করা হয়েছিল, মানে ধাঁধা, সেই ধাঁধার আনসার গুলো যে যে বলতে পেরেছে তাদের নাম আমরা নিচে স্ক্রিনে মেনশন করে দেবো। তাহলে সাফল করে নি, দেখা যাক কার ভাগ্যে কি পড়েছে। আমার কাটা চামচ পড়েছে, এটা তুই নিয়ে নে। চলো বন্ধুরা, তাহলে খেলাটা স্টার্ট করা যাক। 1, 2, 3, স্টার্ট। তুই তো জিতেই, আমি এই আমি তুলতেই পারলাম না। হায় ভগবান, আমি নাকো তোমরা কারা কিরকম ম্যাগি খেতে পছন্দ করো সবাই কমেন্ট করে জানবে, আর তোমরা পরে আর কি ভিডিও দেখতে চাও সেটাও কমেন্ট করে জানবে, অবশ্যই জানবে। পাতাটা খেয়ে নিলি, চামচও কিচ্ছু উঠছে না, তবুও অনেক খেয়ে নিয়েছে। গাড়ি যাচ্ছে অল্প উঠছে অনেকটা, দেখ তাড়াতাড়ি খাচ্ছি রে বাবা, তোমরা দেখো ভাই কার বেশি রয়েছে, বেশি কথা বলা। জিত গেই মেয়া, কত কষ্ট করে তাড়াহুড়ো করে খেলাম। এই চামচ দিয়ে সত্যি খাওয়া যাচ্ছিল না, দেখতেই লাগছিল যে অনেক অনেক করে উঠছে কিন্তু সত্যি আসলে উঠছে না। তোমাকে ভালোই চ্যালেঞ্জ করেছি, মুখে মানে ভালো মতো যাচ্ছে না, যদি ওই চামচের মতো মুখে একগাদা এরকম ঘুরিয়ে ঘুরিয়ে নেওয়া যেত তাহলে তো অনেকটাই হয়ে যেত, অনেক আগেই হয়ে যেত, কিন্তু এই চামচে সত্যি একদম উঠবে। কিন্তু কি আর করা যাবে, এবার তো পানিশমেন্ট তো নিতেই হবে, এবার আর কিছু করার নেই। তাহলে চলো এগুলো আমরা পরিষ্কার করে আসছি পানিশমেন্ট নিয়ে। তো বন্ধুরা আমরা আবার ফিরে এসেছি, তো আজকে আমরা এখন করবো হচ্ছে গিয়ে যা আগের বারে যে প্রশ্নগুলো করা হয়েছিল ড্রিঙ্কস অ্যান্ড স্ন্যাক্স চ্যালেঞ্জে, সেখানে যারা যারা কমেন্ট করেছে ঠিক উত্তর দিয়েছে তাদের নামটা দিদি আবার পড়ে শোনাবে। ফার্স্টে আমাদের আনসার দিয়েছে রাজদীপ দাস, আনসারটা হলো লঙ্কা আর সন্দেশ, থ্যাংক ইউ সো মাচ। সেকেন্ড হচ্ছে হ্যাপি ফ্যামিলি, আবার লঙ্কা আর সন্দেশ,
থার্ড কুশান পাল, আবার লঙ্কা এন্ড সন্দেশ, এরা প্রায়ই আমাদের ভিডিও দেখে আর প্রত্যেকটা ভিডিওতে কমেন্ট করে। স্বর্ণালী সাহা অল ভিডিওস। এরপরে হচ্ছে আমার ইটিং শো, উনি কমেন্ট করেননি কিন্তু খুব ভালো একটা কমেন্ট করেছেন, খুব সুন্দর লাগলো ভিডিওটা, লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম, একটা ভালো কমেন্ট করেছেন, তাই আমরা ওনার নামটা এখানে বললাম। কি প্রশ্ন আমরা করেছিলাম সেটা বলে দে, যার উত্তর তুই একদম বললি। লঙ্কার কোয়েশ্চেনটা ছিল একটা ঘর তার উপরে সবুজ লাঠি, লাল ঘর সবুজ লাঠি লঙ্কা, আর সেকেন্ড এটা হচ্ছে কোন দেশে জল নেই সন্দেশে, তো এটা হচ্ছে সেকেন্ড কোয়েশ্চেন। বাচ্চারা সব ধাঁধা ধরেছিল সবাই কাছে। এবার আমাদের হচ্ছে প্রশ্ন করার পালা। আপনারা পুরো ভিডিওটা যদি দেখে থাকেন অবশ্যই বলতে পারবেন, পূর্ণিমা এখানে কতবার বললো ওরে বাবা তুই এত তাড়াতাড়ি খেয়ে নিচ্ছিস, তো বন্ধুরা আমাদের ভিডিওটা ভালো লাগে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিতে হবে। তো আমরা চলে আসবো একটা নতুন ভিডিও নিয়ে, বাই বাই। তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখো, বুঝতে পারছি যে তোমরা পুরো ভিডিওটা দেখছো না, তো তোমরা পুরো ভিডিওটা অবশ্যই দেখবে, লাইক করবে অবশ্যই এবং কমেন্ট করবে, আমাদের কোশ্চেন আনসার শেয়ার করে দেবে। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে কি চ্যালেঞ্জ করলে ভালো হয়, কি পানিশমেন্ট হলে ভালো হয়, আমরা যেদিনই চ্যালেঞ্জ করবো, কারোর চ্যালেঞ্জ যদি আমাদের ভালো লাগে যিনি সাজেস্ট করেছেন তার নাম অবশ্যই আমরা বলে দেবো। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, বাই।